আজকে এই ভিডিওতে বলবো মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হলে কত নাম্বার পেতে হবে, অর্থাৎ মোট কত নাম্বার পেতে হবে এবং প্রতি বিষয়ে কত নাম্বার পেতে হবে। মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হলে মোট পেতে হবে 175 মার্কস, আর প্রতি বিষয়ে প্রতি সাবজেক্টে অবশ্যই কিন্তু 25 মার্কস করে পেতে হবে। তাহলে বিষয়টি এরকম হলো যে তোমাদের যেহেতু পরীক্ষায় 7টি সাবজেক্ট এবং প্রত্যেকটিতে কম করে 25 নাম্বার পেতেই হবে, তাই 7টি সাবজেক্টে মোট নাম্বার হয়ে যাবে 175, অর্থাৎ মোট 175 মার্কস তোমাকে পেতেই হবে। আবার দেখা গেল কোনো স্টুডেন্ট মোট 175 মার্কসের বেশি পেয়েছে কিন্তু একটি বা দুটি সাবজেক্টে 25-এর কম করে পেয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সে পাশ করতে পারবে না। কারণ আগেই বলেছি প্রত্যেক বিষয়ে অবশ্যই কম করে 25 পেতে হবে এবং মোট 175 পেতে হবে, তার বেশি পেলেও কোনো এক সাবজেক্টে যদি 25-এর কম পায় তাহলেও কিন্তু পাশ করতে পারবে না। অনেক স্টুডেন্টের ভোকেশনাল সাবজেক্ট থাকে, যেমন ফিজিক্যাল এডুকেশন, অটোমোবাইলস, প্লাম্বিং, এই ধরনের। এই সাবজেক্টগুলোর নাম্বার কিন্তু শুধু রেজাল্টে লেখা থাকে, পাস বা ফেল করার সাথে এই নাম্বারগুলোর কোনো সম্পর্ক থাকে না, শুধুমাত্র রেজাল্টে এই নাম্বার লেখা থাকে। ধরো এতে বেশি নাম্বার পেলে যে তুমি সহজেই পাশ করে যাবে এরকম কিন্তু কোনো কথা নেই। তাহলে আশা করি মাধ্যমিক পরীক্ষায় কত পেলে পাশ করবে সেই সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিও থেকে আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।